আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে জয়ন্ত ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের আটটি স্থান থেকে গুজরাটের কেবাড়িয়া পর্যন্ত রেল সংযোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস আগামীকাল 12 ঘণ্টার ত্রিপুরা বন্ধ আহ্বান করেছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির 9 কোটি সফর, পিপিপি মডেলে রাজ্যে চালু হচ্ছে 10টি কলেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেবাড়িয়ার সাথে দেশের বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে 8টি ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনগুলো স্ট্যাচু অব ইউনিটির সাথে বিরামহীন যোগাযোগের সুবিধা দেবে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেবাড়িয়া দেশে নতুন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আগামী বছরগুলোতে প্রতিদিন 1 লক্ষ মানুষ কেবাড়িয়া আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, কেবাড়িয়ায় অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। পাশের উপজাতি গ্রামগুলোতে কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। রেলের আধুনিকীকরণের কাজ হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রেলে আনা হয়েছে নতুন প্রযুক্তি। আগামীকাল 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধ আহ্বান করেছে প্রদেশ কংগ্রেস। আজ বিশালগড়ে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস আক্রান্ত হয়েছেন বলে জানায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। সকালে আক্রান্ত হওয়ার ঘটনা নিজেই সাংবাদিকদের জানান প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। বিশালগড়ের কামথানায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আক্রান্ত হন বলে জানান তিনি। তার গাড়িটি ভাঙচুর করা হয়। পরে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে দেখতে যান সাংসদ প্রতিমা ভৌমিক সহ বিজেপির স্থানীয় নেতৃত্বরা। এই ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আগামীকাল 12 ঘণ্টার বন্ধ আহ্বান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস রাজ্য সরকারের সমালোচনা করেছেন। আগামীকালের কংগ্রেসের ডাকা বন্ধ জনবিরোধী বলে আখ্যায়িত করলেন বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। আকাশবাণীর সাথে কথা বলতে গিয়ে তিনি রাজ্যের স্বার্থে কংগ্রেসের ডাকা বন্ধ প্রত্যাহার করতে আহ্বান জানান। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং রাজ্যের উন্নয়নের গতি স্তব্ধ করে দিতে এই বন্ধ বলে মন্তব্য করেন তিনি। রাজ্য বিজেপি এই বন্ধের বিরোধিতা করছে বলে জানান মুখ্য প্রবক্তা শ্রী চক্রবর্তী। এদিকে আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করেছেন। বাদারঘাট সিপিআইএম দলের মিছিলে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। বাদারঘাটস্থিত সিপিআইএম দলের অফিসের সামনে থেকে আজ মিছিল শুরু হওয়ার কথা ছিল বলে তিনি জানান। মিছিলে যোগদানের উদ্দেশ্যে দলীয় কর্মীরা যখন জড়ো হচ্ছিল তখন এই ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান সাংসদ। তিনি আক্রমণের ঘটনার জন্য শাসক দলকে দায়ী করেছেন। প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পীযূষ বিশ্বাসের উপর আক্রমণ ও তার গাড়ি ভাঙচুরের নিন্দা জানিয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলী। একই বিবৃতিতে সম্পাদক মণ্ডলী রাজ্য সরকারের সমালোচনা করে বিরোধী দলগুলোর উপর এই ধরনের আক্রমণ চলছে বলে অভিযোগ করেছেন। ভারত সফলভাবে বিশ্বের বৃহত্তম কোভিড-19 টিকাকরণ অভিযান পরিচালনা করছে। প্রথম দিন সারা দেশে 1,91,000-এর বেশি মানুষকে টিকাকরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখন পর্যন্ত টিকা দেওয়ার পর হাসপাতালে ভর্তির একটি ঘটনাও ঘটেনি। সিরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করা হয়। ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে 12টি রাজ্যে প্রেরণ করা হয়। গতকাল টিকাকরণ অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ভ্যাকসিনের তুলনায় ভারতীয় ভ্যাকসিনগুলোর দাম অনেক কম এবং গুণগত মান ভালো। সারা দেশে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। গত 24 ঘণ্টায় সারা দেশে 17,100 করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার 96.58%। এখন পর্যন্ত মোট 1,01,96,885 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে 2,08,826 জন করোনা আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 181 জনের। গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 15,144 জন। আগামীকালও কোভিড টিকাকরণ হবে। রাজ্যের 8 জেলায় মোট কটি কেন্দ্রে এই টিকাকরণ হবে ও কতজনকে টিকা দেওয়া হবে আগামীকাল তা নির্ধারণের কাজ চলছে বলে রাজ্য টিকাকরণ আধিকারিক ডাক্তার কল্লোল কুমার রায় জানিয়েছেন। তিনি জানান, সপ্তাহের প্রতি বুধবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত আর সব দিনই টিকাকরণ চলবে। তিনি জানান, যেটা
আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অখিল আব্দুল হামিদ কুরেসি আজ সকালে আকৈলাশরে অবস্থিত প্রত্নভূমি অনাকটি পরিদর্শন করেন। তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনাকটির পাহাড়ের গায়ে খোদিত অপূর্ব স্থাপত্য ভাস্কর্য ঘুরে ঘুরে দেখেন। অনাকটি প্রত্ন নিদর্শনের কিংবদন্তি ইতিহাস ও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক গৃহীত কর্মধারা সম্পর্কেও তিনি অবহিত হন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের আইজল সার্কেলের অধীক্ষক প্রত্নতত্ত্ববিদ বিমল কুমার সিনহা। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধীক্ষক প্রত্নতত্ত্ববিদ এবং সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট শ্রী সিনহা পরে এক সাক্ষাৎকারে জানান, প্রধান বিচারপতি অনাকটি প্রত্নভূমিটি দেখে খুব খুশি হয়েছেন। আগামী দিনে অনাকটিকে আরও আকর্ষণীয় করতে প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, পিপিবি মডেলে রাজ্যে চালু হচ্ছে আরো দশটি কলেজ। আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজগুলোতে শুরু হবে পঠন পাঠন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ গতকাল মহাকরণে খবর জানান। এর মধ্যে পাঁচটি কলেজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে তিনি জানান। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে আরো নটি কলেজ চালু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কুমারী জেলায় প্রস্তাবিত ইংরেজি মাধ্যম কলেজের ক্লাসও আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হবে বলে তিনি জানিয়েছেন। যুবমোর্চার আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে আজ এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বাইক র্যালি আগরতলার বিটি কলেজের সামনে থেকে শুরু হয়, বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের আগরতলা মন্ডল সভাপতি কুন্তল সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে র্যালি বলে জানিয়েছেন। গোয়ায় শুরু হওয়া 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ দ্বিতীয় দিন। 8 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চলবে আগামী 24 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারের জন্য বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক বিশ্বজিৎ চ্যাটার্জির নাম ঘোষণা করেন। আজ দুপুরে খোয়াই মহকুমার বাছাই বাড়িতে 191 কোম্পানির সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান কর্তব্যরত অবস্থায় নিজের হাতের রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা করে। মৃত ব্যক্তির নাম বিকাশ সিংহ। পরবর্তী সময়ে খোয়াই থানার পুলিশ গিয়ে মৃত ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার করে। কি কারণে আত্মহত্যা পুলিশ তদন্ত করছে। কেন্দ্রীয় সরকার বলেছে ভালোভাবে রান্না করা মুরগি এবং ডিম মানুষের জন্য নিরাপদ। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রক জানিয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার জন্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো কেন্দ্রীয় দল পরিদর্শন করেছে। সাধারণ মানুষকে ভিত্তিহীন গুজবে কান না দিতে মন্ত্রক পরামর্শ দিয়েছে। এবারে খেলার খবর। জাতীয় যুব দিবসের ভার্চুয়াল প্রতিযোগিতায় রাজ্য 3টি পদক দখল করেছে। দিল্লিতে 12 থেকে 16 জানুয়ারি এই ভার্চুয়াল আসর হয়। এতে রাজ্যভিত্তিক আসরের বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন দলের ভিডিও পাঠানো হয়েছিল। এর নিরিখে ভারতনাট্যমের একক লড়াই অনুষা চক্রবর্তী, রৌপ্য লোকসঙ্গীতে সৌরজিৎ গোপ ও তার দল ব্রোঞ্জ এবং উচ্চাঙ্গ সঙ্গীতের একক লড়াইয়ে সংঘমিত্রা সরকার ব্রোঞ্জ পদক পেয়েছে। সৈয়দ মোস্তাক আলী টি টোয়েন্টি ক্রিকেটের লড়াইয়ে গ্রুপের পঞ্চম তথা শেষ খেলায় আগামীকাল পাঞ্জাবের মুখোমুখি হবে ত্রিপুরা। কর্ণাটকের আলুরে এই ম্যাচটি হবে। প্রথম 4 ম্যাচের সবকটিতে রাজ্যদল পরাজিত হয়েছে, ফলে শেষ ম্যাচটি রাজ্যদলের কাছে নিয়ম রক্ষা। ম্যাচের আগে রাজ্যদলের ক্রিকেটাররাজ অনুশীলন করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত পশ্চিম জোন ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার আজকের খেলায় সদর গ্রিন দল জয়লাভ করেছে। নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় সদর গ্রিন 9 উইকেটে মোহনপুরকে পরাজিত করে আগামীকাল 2টি ম্যাচ হবে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকাল আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে। রাজ্যের সব জেলায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 12 ডিগ্রি থেকে সর্বোচ্চ 26 ডিগ্রির কাছাকাছি। আজ আগরতলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 2.2 ডিগ্রি কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার। সারা দেশের 8টি স্থান থেকে গুজরাটের কেবাড়িয়া পর্যন্ত রেল সংযোগের সূচনা করলেন প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস আগামীকাল 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধ আহ্বান করেছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির অনাকটি সফর। পিপিপি মডেলে রাজ্যে চালু হচ্ছে 10টি কলেজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।